স্কুলে সাইকেল থেকে শুরু করে মার্সিডিজ বেচ পর্যন্ত ভ্যারাইটি রকমের গাড়ি আছে। কে বলো তুমি? সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো যারা যারা আমাকে চেনো না, তো তাদের উদ্দেশ্য হলি আমি হচ্ছি অভি, আর তোমরা দেখছো অভিনব নাগ ব্লগ। তো তোমাদের অভিনব নাগ ব্লগ ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখছো বা আমার ফ্যামিলির একজন সদস্য হতে চাও তোমরা। তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, আর যারা পুরনো অডিয়েন্স আছো তাদেরকে তো অলওয়েজ ধন্যবাদ যে তারা আমাকে এতটা সাপোর্ট দিয়ে যাচ্ছো। আর বাইরে প্রচুর পরিমাণে পাখি উড়ছে, ওই জন্য চোখটা বারবার দিয়ে যাচ্ছে গাইজ, ওই জন্য আমি জানলার সাইডে ভিডিও বানাই না। তো চলো গাইজ, তো এখন ভাবছে আর বুঝতে পারছো আমি সাদা জামা পরে আছি, কেন সাদা জামা পরে আছি তার একটাই কারণ, সেটা হচ্ছে স্কুল যাব। তো ব্যাপারটা হলো যে চান টান করে ফ্রেশ ফ্রেশ একদম হয়ে গেছি, শুধু খাওয়াটা বাকি আছে, খাবো অ্যান্ড দেন যাবো। তো চলো তোমার সাথে যে দেখা হচ্ছে, স্কুলে যতটা পারবো দেখাবো, কারণ স্কুলে ভিডিও কোনো স্কুলেই অ্যালাউ নেই যদিও, বাট ফোনটাও অনেকটা অ্যালাউ থাকে না, কিন্তু ইলেভেন টুয়েলভে ফোন অলওয়েজ অ্যালাউ থাকে, মানে অ্যালাউ থাকে। তো চলো এবারে একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? রেডি হয়ে গেছে এখন জামা পরে, তো এবারে তোমার সাথে দেখা হচ্ছে আমার স্কুলে। তো চলো বাই। তো গাইজ, এই জাস্ট স্কুল এলাম, তো এখনও ভালো করে মানে এখনও স্টার্ট হয়নি, তো গেটটা খুলে নি গাইজ। এখনও পর্যন্ত দুটো থেকে তিনটে ক্লাস হয়ে গেছে আমাদের, আর এটা হচ্ছে মোটামুটি কদিন হলো, তিন চার দিন হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু সবার থেকে লেটে, মানে কোনো আউটলেট খুললে যেমন আমি সবচেয়ে লেটে যে ভিডিও বানাই সেরকম টাইপেরই আমি, স্কুল অনেক দিন ফার্স্ট ডে হয়ে গেছে কিন্তু আজকে আমি বানাচ্ছি, কারণ আমি সবচেয়েই লেট। তো সব দাদাগুলো চিল্লাচ্ছে এখানে আমার সাথে, মানে আমার যে রুমমেট নয়, হস্টেলে থাকি না আমি, ক্লাসমেট। তো তাদের এক দুটা, মানে যারা আমার সাথে বেশিরভাগ থাকে এখন, যারা থাকছে তো তাদের সাথে একটু দেখাটা করায়, একটা দুটা তিনটা চারটা পাঁচটা বাস, আর আপাতত কেউ আসেনি, মানে মোটামুটি সবাই স্কুল চলে গেছে। তো মানে স্কুল চলে গেছে না, ঘর চলে গেছে, আর আমাদের এখন একটা ক্লাস আছে, তো সেই জন্য এখন মাঝপথে 5-10 মিনিট ফাঁকা আছে, ওই জন্য আমরা বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি। আমাদের স্কুলের নাম্বারটা দেখাবো না, এটা হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে ভালো স্যারের গাড়ি, ভালো স্যারের গাড়ি মানে বুঝে না, কারণ আর স্যার আমাদের স্কুলে গাড়ির শোরুম আছে। আর সাইকেল দেখো কত গাড়ি সাইকেল, আমাদের স্কুলে কত ছেলে স্কুল আছে, বুঝতে পারছো কত স্কুলে, মানে কত ছেলে স্কুল আছে। আর স্কুলে সাইকেল থেকে শুরু করে মার্সিডিজ বেচ পর্যন্ত ভ্যারাইটি রকমের গাড়ি আছে, আপনারা যে কিনতে ওকে, এখানে স্যারদের গাড়ি আছে না, বেশি কিছু দেখানো যাবে না। তো গাইজ চলো, আমাদের ফেমাস বিখ্যাত ওয়ার্ল্ডের নয়, তো সেই ভিডিওটা দেখানো যাক, মানে কিছু ক্লিপ দেখানো যাক, আমাদের বেশিরভাগ কিছু যে ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো একটু দেখানো যাক, মানে আমি করবো এখন, যেগুলো আমাদের ক্লাস ছিল বলতে গেলে সেইগুলো। তো চলো আর স্কুলে বেশি কথা বলবো না, কারণ ক্লাস স্টার্ট হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি। করার মজাটাই কিন্তু আলাদা ছিল, স্কুলের ভিতরে ঢুকেই নিজের জায়গাটা ফ্যানের নিচে আর বন্ধুদের সাথে খুঁজে নেওয়া, টিফিনের সময় বন্ধুদের সাথে আড্ডা, না হয় ফুটবল খেলা, বন্ধুদের রাগানো, আবার কোনো বন্ধুর মন খারাপ হলে তাকে জোক শোনানো, হোক না সেটা মিথ্যে, কোনো বন্ধুর সাথে টিফিন ভাগ করে নেওয়া। ক্লাসে SHD স্যার এলে সবাই চুপ, প্রতাপবাবুর চিন্তা কর ডায়লগ, আবার আলী স্যারের খেলার ক্লাসের অপেক্ষা, প্রত্যেক স্যারের বিভিন্ন নাম দেওয়া। তো গাইজ এটা হচ্ছে আমাদের ক্লাস, সবাই চলে গেছে, আমি শুধুমাত্র ব্লগ বানানোর জন্য 2-5 মিনিট আছি। তো এটা সবাই পুরো রুম খালি দেখে না, শুধুমাত্র আমি আছি আর আমার সাথে একজন আছে। তো বাস আজকের ব্লগটা এখানে স্কুল পর্যন্ত স্টপ থাক, দেন বাড়ি যেয়ে আরও বানাবো। তো বাই। তো গাইজ এই জাস্ট বাড়ি ফিরলাম,
তো এখন বাজছে, তোমরা দেখো এখন বাজছে মোটামুটি 1:30, একদম খাঁটি 1:30 বাজছে। তো প্রচুর রোদ, গরমে মুখটা পুরো অয়েলি অয়েলি হয়ে গেছে। তো চলো এবার একটু ফ্রেশ হই, দেন তোমার সাথে দেখা হচ্ছে। আর তোমাদের অনেক অনেক সরি, এটা এটা আমার আমারই ভুল যে এতদিন ধরে তোমাদের বলছি রুম টুথ দেবো, হোম টুথ দেবো, সেট আপ দেবো, তো ওটা একটু একটু প্রবলেমের জন্য দিতে পারছি না। মানে আর তোমরা মানে অনেক কমেন্টসও করছো, আর আমাকে ইনস্টাগ্রামেও অনেক মেসেজও আসছে, তো আমি রিপ্লাই সরাসরি দিচ্ছি, ঠিক আছে? যারা যারা রিপ্লাই পাওনি আমাকে একটু জানিও, কারণ হতে পারে মানে ইনস্টাগ্রামটা অতটা আমি ওপেন করি না, শুধুমাত্র মেসেজ আসলে আমি সেটা চেক আউট করি, ঠিক আছে? তো আর যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আমাদের জয়েন হয়নি, তারা এখন তারা ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। তার কারণ হচ্ছে ইউটিউবের থেকেও ইনস্টাগ্রামে আপডেট তোমরা খুব জলদি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখনও পর্যন্ত ভিডিওটা এতটাই।